আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আজকে আমার ছাদের কিছু উৎপাদিত মরিচ এবং বেগুন এর এমন একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা ইচ্ছা করলে পারেন ছাদের মধ্যে যদি দু তিনটি মরিচ গাছ লাগাতে পারেন, তাহলে আপনার সংসারের মোটামুটি মরিচের চাহিদা মিটে যাবে। সেজন্যই আপনাদেরকে আজকে আমি এটি শেয়ার করছি। আজকে সকালে খুব রোদ উঠেছে, প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে আমি ছাদ কৃষক আর আমার কিষানি উনি এসেছেন মরিচ উঠানোর জন্য। মরিচগুলো আমরা খেতে খেতে প্যাকে গিয়েছে এবং পাকা মরিচগুলো আমরা কেটে সেগুলো শুকিয়ে তারপরে আমরা রান্নার উপযুক্ত করব, অথবা গুঁড়ো করতে পারি যদি বেশি হয়। এই মরিচগুলো, এই গাছগুলো আসলে এক বছর হয়ে গেছে। এই গাছগুলোতে এই যে মরিচের যে পাতা কুকড়ানো রোগটা হয়, সেই রোগটা হয়েছিল, কিন্তু আমি সব গাছ ফেলে দিইনি। যেটি যে গাছগুলো খুব বেশি সমস্যা হয়ে গিয়েছিল সেগুলো আমি ফেলে দিয়েছিলাম, কিন্তু অনেকগুলো গাছ আমি ট্রিটমেন্ট করেছি। সেই ট্রিটমেন্টটার থেরাপিটা যেটা দিয়েছিলাম, অর্থাৎ ওষুধগুলো যে আমি দিয়েছিলাম, সেই ওষুধগুলাও আমি আপনাদেরকে বলবো এখন। এই দেখেন, এই প্রচণ্ড রোদের মধ্যে কিষানি আমরা ভিটামিন ডি নিচ্ছি। হ্যাঁ, এখানে এটা কিন্তু এটা একটা খুব বেশি বড় বিষয়। আসলে আমি মূলত এটার উদ্দেশ্যেই ছাদের মধ্যে বেশিক্ষণ থাকি এখন এই পরিবেশে। এই এই প্যান্ডামিক পরিবেশের মধ্যে আমরা আসলে ভিটামিন ডি ইমিউনিটি সিস্টেম ডেভেলপমেন্ট করার জন্য আমি মূলত সকালবেলা রোদটা উঠলে পরেই আমি সাধারণত আসি, যেন আমার কাজও হয়ে গেল আর আমার ভিটামিন পাওয়াটাও হয়ে গেল। আমি এটা তো সবসময় ই করা যায়, রৌদ্রটা নেওয়া যায় যার সুবিধা আছে, আর যার নাই। হ্যাঁ, অবশ্যই যে কোনো প্রকারই নেওয়া উচিত। আপনি ওষুধ খাবেন, যাই করবেন, ওষুধ খেয়ে আসলে কতটুকু ডেভেলপমেন্ট করা যায় যদি আপনি সেই সিস্টেমকে ডেভেলপমেন্ট করতে না পারেন। হ্যাঁ, এখন দেখেন। আর আসলে আমি এই যে ওষুধটা কথা বলেছিলাম, সেই ওষুধটা আমি বলে দিচ্ছি। আপনারা দুই চামচ বেকিং সোডা, এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকেন, সেটা হলো বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে কিন্তু হবে না, বেকিং পাউডারের মধ্যে 20% সোডা থাকে আর আদার্স অন্যান্য কিছু কেমিক্যাল থাকে, আর বেকিং সোডাটা পুরোটাই থাকে। সেই বেকিং সোডাটা দুই চামচ নেবেন, চা চামচের, আর আর নেবেন যেগুলো যদি আপনি অর্গানিকলি করতে চান, পুরোটাই যদি অর্গানিক করতে চান, তাহলে আপনাকে হার্বাল শ্যাম্পু নিতে হবে অথবা হার্বাল সাবান, হার্বাল মতো সাবান পাউডার ডিটারজেন্টের মতো। আর যদি এগুলো না পাওয়া যায়, তাহলে আপনারা যে কোনো ধরনের বা উকুননাশক যে শ্যাম্পুটা পাওয়া যায় সেটা, অথবা সানসিল্ক যে কোনো ধরনের শ্যাম্পু, সেই শ্যাম্পু থেকে 15 ফুটার মতো শ্যাম্পু দেওয়া লাগবে। আর যদি আপনার কাছে নিমের তৈল থাকে, তাহলে এক চামচ নিমের তৈল। যদি নিমের তৈল না থাকে, তাহলে সরিষার তৈল অথবা যে কোনো ধরনের ভেজিটেবল অয়েল, হ্যাঁ, সেটাও আপনারা ইউজ করতে পারেন, তাতেই আপনার হয়ে যাবে আশা করি। আর এর সাথে দিতে হবে আপনাকে 1 কেজি পানি, সরি 1 লিটার, 1 লিটার পানি দিবেন। ওই 1 লিটার পানির সাথে মিশিয়ে, ভালো করে মিশিয়ে আপনারা যদি এক সপ্তাহ পরে পরে স্প্রে করেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এই ট্রিটমেন্টটাই এই মরিচ গাছগুলোতে করেছি, যদিও অনেক সময় লেগেছে। একেবারেই এটাকে বলে পাতা কুকড়ানো, অর্থাৎ এটার যে যে ইয়েটা হয়, পোকাটা হয়, সেটা হলো লিফ কার্ল। এটা কিন্তু একদম ভিতরে চলে যায়, যে কারণে সে অন্তর্বাস যেটা বলে, সে অন্তর্বাস হয়ে যায়। সেই অন্তর্বাসটাকে আপনাকে যদি কাটাইতে হয়, একটু দীর্ঘমেয়াদ সময় লাগে। আমার এখানেও তাই লেগেছে, আমি প্রায় 6 মাস কেটে ফেলিনি, টুকিটাকি মরিচ পেয়েছি, কিন্তু এখন মোটামুটি একটু পরিবেশে এসেছে। তাই ওই ট্রিটমেন্টটা আপনারা প্রতি সপ্তাহে একবার করে করবেন, তাহলে দেখবেন কোনো রোগ ইনশাআল্লাহ আপনাদের বাগানে বা গাছে থাকবে না। এটাকে বলে কুল চিলি, কুল মরিচ, খুব সুন্দর দেখতে, ঝাল প্রচুর দেখতে, সুন্দর কুল, মানে বড়ইয়ের মতো, মার্বেলের মতো, বড়ইয়ের মতো দেখা যাচ্ছে।
খুবই সুন্দর দেখতে, আর খেতেও মানে খেতেও খুব ঝাল। এই যে দেখুন, আমি আরেকটি নতুন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই যে কফি গাছটা এনেছিলাম আজকে প্রায় 2 বছর আগে, সেই কফি গাছে এখন এই যে দেখুন মাশাল্লাহ ফুল এসে গেছে। আশা করি ফুল থেকে ইনশাল্লাহ ফল পাওয়া যাবে। এখন অপেক্ষার পালা যে দেখি কফি যদি পাওয়া যায় তাহলে তো সব একদম ন্যাচারাল পেয়ে গেলাম কফি। সেটারও প্রসেস আছে ইনশাল্লাহ, সেটা আমরা আপনাদেরকে পরে আবার বলবো যে সেটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। একটা কফি গাছ থেকে কতটুকু কফি হবে আমাদের এ মিটবে কিনা দেখা যাক ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আমরা কিছু বেগুন হারভেস্টিং করব। বেগুন গাছগুলো আসলে 1 বছর আগের, গত বছর করা হয়েছিল, এগুলো প্রায় মরা মরা অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু কিছু যত্নের কারণে এখন আবার তারা ফল দিচ্ছে, মাশাল্লাহ ভালোই দিচ্ছে। কেটে পরে কেটে ফল পরে করবো না এগুলো। হ্যাঁ, ওই যে ওইটার মধ্যে অনেকগুলো আছে দেখো, যেগুলো নেওয়ার মতো বেগুনগুলো কিন্তু ছোটই মজা লাগে না, আর বেশি বড় হয়ে গেলে বেগুনগুলো ইয়া করা যায় না, এইটা ওই যে ওইটা টেস্ট পাওয়া যায় না। অনেকগুলাই হয়েছে আমাদের, একটু রোজার মধ্যে কষ্ট হচ্ছে, ছাদে রোদ্র অনেক। ওই ছোটটা নিয়ে ওইটা না, ওইটা না। হ্যাঁ, ও ভিতরে আরো আছে অনেকগুলো, ভিতরে আছে। যা হয় আসলে একটা সংসারে মোটামুটি বেশ ভালোই খাওয়া যায় যদি করা যায়। আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমরা আসলে এত বড় ছাদে কিভাবে বা আসলে এত বড় ছাদটাই আমরা কিভাবে পেয়েছি। এটা আসলে আসলে এত বড় ছাদটা মেনটেন করারও আসলে একটা খুব কষ্টকর ব্যাপার। আমার আমার একজন সহযোগী আছে, নিজেই দেখাশোনা করতে হয়, না হলে আসলে হয় না। একটু কষ্ট তো করতেই হবে, কিছু পেতে হলে তো কিছু কষ্ট করতেই হবে। এই দেখুন পুরা ছাদটার অবস্থাটা কি আছে, আপনারা একটু একটু দেখিয়ে দিচ্ছি আমি আবার। এই দেখুন পেঁপে গাছও আছে মাশাল্লাহ। পেঁপে হচ্ছে না আমাদের, না হবে হবে, ঠিকই আছে হবে, কিন্তু এখন এই যে মেয়ে পেঁপে লাগবে, মেয়ে এগুলো মেয়েই আছে, কিন্তু ছেলে পেঁপে গাছ লাগবে। এখন এইটাই নিয়ে আমি এখন দুশ্চিন্তায় আছি, না তো ইয়ে হচ্ছে না। এই যে দেখুন লম্বা বেগুন গাছের, এগুলো আরো 1 বছর আগে। এইটাকে আমি রেখেছি আসলে এই যে বীজের জন্য, খুবই ভালো গাছটা, দেখেন কত লম্বা হয়েছে। আর এই যে আবার তারা ফল দিতে শুরু করেছে, গাছগুলোর পাতা সব মরে গিয়েছিল, একটু যত্ন করেছি মাশাল্লাহ আবার তারা দিতে শুরু করেছে। দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7টা বেগুন দেখা যাচ্ছে এটার মধ্যে আছে। এই যে এখন ওনার আমাদের আধুনিক যে আধুনিক কিষানি, উনি এই প্রচণ্ড রোদের মধ্যে রমজান মাস, তারপরেও যে আনন্দ নিজের গাছের ফল হারভেস্টিং করা, উত্তর মানে কালে সংগ্রহ করা, এই মজার মজাটা পেতেই সে রৌদ্রটাকে উপেক্ষা করছে। যাই হোক, এই আজকে আমাদের এই টমেটো গাছগুলো অবশ্য মরে গিয়েছে প্রায়, আবার নতুন করে হচ্ছে। এই যে আপনাদেরকে আরও একটু জিনিস দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি, আমি কিছু মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছিলাম। এই দেখুন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ, অনেক বড় হচ্ছে। এগুলো থেকে আমি ইচ্ছা করলে আমি চাচ্ছিলাম যে শাক খেতে, এখন মানে খুব ইয়ে লাগছে, মানে খারাপ লাগছে কাটতে, কিন্তু কাটতেও পারছি না, আস্তে আস্তে সে বড় হয়ে যাচ্ছে। যাক দেখা যাক কিছু, এখানে না 8-10টা গাছ, 10টা হবে, 8-10টা হবে গাছ। ইচ্ছা করি লাগিয়েছিলাম যে শাক খাবো,
কিন্তু এমন সুন্দরভাবে এরা গজিয়েছে, এখন কাটতে মায়া লাগছে। যাই হোক, এখন কাটতে চাচ্ছি না, দেখা যাক কি হয়। থ্রি, এই যে আমার কাজ শেষ। যেহেতু আসলে অনেক রৌদ্র ছাদে, এই রৌদ্রের জন্য কিন্তু মেইনলি সানগ্লাস পরে উপরে আসা পারতেছিলাম না, তাকাতে কাজ করতেও পারতেছিলাম না। এখানে অনেকগুলো শুকনো মরিচ, বেগুন উঠানো হয়ে গিয়েছে। আচ্ছা, এখন তো শেষই, মোটামুটি যতটা দরকার আমাদের ছাদের অতটুকু নিতে পেরেছি। অনেক রৌদ্র আজকে, অনেক রৌদ্র। মাত্র বাজে কিন্তু 9টা, আমি নিচে থেকে আসলাম, 9টা বাজে, এত রৌদ্র। তারপরে হচ্ছে রোজা, এই আর কি। তো দোয়া করেন আমাদের জন্য, আর নিরাপদে থাকবেন আপনারাও আল্লাহ রহমতে। দোয়া করছি যে যেখানে থাকেন এই অবস্থাতে, এই দুর্যোগের জন্য আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনার আমরা যেন সহি সালামতে আল্লাহর এই পবিত্র রমজান মাস অতিবাহিত করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটা যদি আসলে আপনাদের ভালো লাগে, আপনারা যদি মনে করেন যে এখানে কিছুটা ভালো লাগার কিছু পেয়েছেন বা শিখার কিছু পেয়েছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলেই কিন্তু আমাদের এই চ্যানেলটা একটু গ্রো হবে। আশা করছি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।